মডার্ন হার্বাল গ্রুপ, পরিবর্তনের নেতৃত্বে সংকল্পবদ্ধ। এরপর আবার ফিরে এলাম মডার্ন হার্বাল গ্রুপ সুস্থ থাকুন সুন্দর থাকুন অনুষ্ঠানে। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে আবারও জানাই আন্তরিক শুভেচ্ছা। প্রশ্নটি পাঠিয়েছেন ঢাকার মিরপুর থেকে মাধবী। মাধবীর বয়স হচ্ছে 27 বছর। তিনি লিখেছেন যে আমার শরীরের ত্বক খুব সুন্দর কিন্তু ঘাড়ের অংশ খুব কালো, দেখতে খুব খারাপ লাগে, কিভাবে এই কালো দাগ দূর করবো জানাবেন। হ্যাঁ মন মাধবী, এটা খুব যে একটা সহজ ব্যাপার তা না, এটা কোনো স্কিন ডিজিজ ও না, এটা স্কিনের উপরে আছে কিন্তু স্কিন ডিজিজ না, এটার সাথে খাদ্যাভ্যাসের বিরাট সম্পর্ক আছে, এটা কোনোদিন আপনি ওষুধ দিয়ে এটার সমাধান আনতে পারবেন না। এটা আপনার সূর্যের কিরণের সম্পর্ক আছে, আপনি যে পানিটায় গোসল করেন সেই পানিরও একটা সম্পর্ক আছে। এখন থেকে আপনি গোসলের শেষ প্রান্তে এসে পানির ভিতরে আপনাকে নিম পাতা আর পানি দিয়ে আপনাকে শেষ গোসলটা করতে হবে অনেক দিন, এবং যেখানে যেখানে কালো দাগ আছে সেখানে নিম পাতা, কাঁচা হলুদের পাতা এবং মেহেদি পাতা, এই চারটি গাছের গাছ একসাথে সম পরিমাণ বেটে কয়েক ফোঁটা মধু দিয়ে ব্যবহার করতে হবে। আর আপনাকে এক টানা 6 মাস প্রতিদিন সকালে টেবিল চামচের 1 চামচ, রাতে 1 চামচ অলিভ অয়েল খেতে হবে। কথাটি ভালো করে শুনেন, আপনার জন্য একটা বিরাট সুযোগ, এটা পরীক্ষিত মহা ঔষধ আপনার জন্য, যার স্কিনে কালো কালো ছাপ পড়ছে, যার মুখে ব্রন হচ্ছে, যার স্কিন কালো হয়ে যাচ্ছে, তার জন্য একটা মহা সুযোগ যে আপনি প্রতিদিন সকালে খালি পেটে এবং রাতে ঘুমানোর আগে টেবিল চামচের 1 চামচ কাচের বোতলের ভালো কোয়ালিটি ট্রিপল রিফাইন্ড অলিভ অয়েল খাবেন, এবং যেখানে যেখানে কালো দাগ আছে সেখানে অলিভ অয়েল ব্যবহার করবেন। অনেক সময় যেন অলিভ অয়েল থাকে, আর 2 বার গোসল করার অভ্যাস করবেন। যাদের চর্মরোগ আছে পৃথিবীর যেখান থেকে আপনারা এই মহাপবিত্র ইসলামিক টিভির এই অনুষ্ঠানটি দেখতেছেন, যাদের চর্মরোগ আছে তাদের অবশ্যই 2 বার গোসল করার অভ্যাস করতে হবে। যে 2 বার গোসল করতে পারেন না, যার কোল্ড অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি, সাইনোসাইটিস আছে, যাদের টিবি, ফ্লুসি, হাঁপানি, সর্দি কাশি আছে, তারা 1 বার হালকা গরম পানিতে গোসল করবেন, আর 2 বার যদি 2 বার গোসল করতে না পারেন, 2 বার শরীরটা পঞ্চ করতে হবে খুব ভালোভাবে, একটা হালকা গরম পানির ভিতরে একটা তাওয়ালে দিয়ে শরীরের প্রতিটা অংশ ভালোভাবে আপনাকে ওয়াশ করে ফেলতে হবে। আপনার যে কোনো ধরনের স্কিন ডিজের জন্য আপনার 2 থেকে 3 বার গোসল করতে হবে, এবং পানি যেই যেই জায়গাটা আপনার কালো হচ্ছে সেখানে অন্তত 10 বার পানি দিয়ে পুষে তারপরে আপনি ওইখানে এই ধরনের ব্যবস্থা গ্রহণ করবেন। কাঁচা হলুদ, নিম পাতা, মেহেদি পাতা, 4টা একসাথে সম পরিমাণ বেটে কয়েক ফোঁটা মধু দিয়ে ওই জায়গাটার মধ্যে এটা ব্যবহার করতে হবে, আর অলিভ অয়েল খেতে হবে। বোন মাধবী, এর সঙ্গে সঙ্গে হঠাৎ করে মোটা হয়ে যাচ্ছেন কিনা জানাননি, হঠাৎ করে মোটা হয়ে যাওয়াও কিন্তু ত্বকের যে সমস্ত অংশে ভাঁজ পড়ে বা ফ্যাট বেশি থাকে ওই সমস্ত ত্বক হঠাৎ করে কালো হয়ে যেতে পারে। অতএব যদি হঠাৎ করে উচ্চতা ওজন বাড়ার একটি টেন্ডেন্সি থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই এটার কারণটা নির্ণয় করে সে অনুযায়ী চলতে হবে। আপনি একটা মূল্যবান কথা বলে, হঠাৎ করে মোটা হওয়া এবং হঠাৎ করে চিকন হওয়া, এর ভিতরে এই কাজটা বেশি হচ্ছে। আর যারা অধিক মাংসভোজী বা গভীর রাতে ঘুমায় যায় তাদের এইটা বেশি হয়, এগুলি থেকে বিরত থাকতে হবে। আর যদি মাধবী খুব সকালবেলা কিংবা যখন রোদ থাকে, অর্থাৎ বিশেষ করে আমাদের দেশে সকাল 10টা থেকে দুপুর 3টা পর্যন্ত এই টাইমটাতে বেশি রোদ দেখা দেয়, এই সময় বাইরে বেরোনোর সময় অবশ্যই ছাতা ব্যবহার করতে পারেন। ছাতায় যদি ফ্যাশনের সমস্যা হয় তাহলে অবশ্যই কোনো কিছু ঢাকা যায় কাপড় দিয়ে ঢেকে রাখেন, এই ধরনের কিছু একটা ব্যবহার করে দেখতে পারেন। এই কালো ত্বক ফর্সা করার জন্য সাবান দিয়ে বেশি ডরাডলি করবেন না, তাহলে কিন্তু হিতে বিপরীত হবে, এই দিকটি লক্ষ্য রাখবেন। অন্যদিকে রূপ নেবে, এখানে সাবানের কোনো ফাংশনই নেই, সেটি অংশ ফ্রেশ পানির বিরাট ফাংশন আছে। কচি শশার কষ অনেক ভালো করবে কিন্তু সব জায়গায় পেপের কোট দিতে পারবে না, সেটি পায়ের হাঁটুর নিচে হলে পেপের কোট দিতে পারবে, হাঁটুর উপরে হলে পেপের কোট ব্যবহার করতে পারবে না। বোন মাধবী, দুশ্চিন্তা মুক্ত থাকুন, স্বাভাবিক জীবনযাপন করুন, জীবনটাকে উপভোগ করুন, উচ্ছলময় জীবনযাপন করুন। যে কথাগুলো বলার চেষ্টা করলাম আশা করি সেই অনুযায়ী যদি আপনি নিজেই ব্যবস্থা নেন তাহলে কিন্তু এই সমস্যা থেকে অবশ্যই মুক্তি পাবেন। পরবর্তীতে কেমন আছেন তা অবশ্যই আমাদেরকে জানাবেন। এখন যার প্রশ্নটি পড়ছি তার নাম হচ্ছে ওবায়দ আলী, লিখেছেন রিয়াদ থেকে, তার বয়স হচ্ছে 38 বছর। প্রশ্ন হচ্ছে যে আমি ধন্যবাদ জানাচ্ছি ইসলামিক টিভির সকল কলা কুশলীদের
ভাই উবায়েদ, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি যে আপনি আমাদের সবাইকে মনে করে আপনার শুভেচ্ছা বাণী আমাদের পৌঁছিয়ে দেওয়ার জন্য। তিনি লিখেছেন যে, ডাক্তার সাহেব, গত 8 বছর হলো আমি বিবাহ করেছি, কিন্তু এখনও আমি নিঃসন্তান। ডাক্তারের পরামর্শে আমার বীর্য পরীক্ষা করাই, তাতে 70% মরা এবং 30% জীবিত বলে রিপোর্ট হয়েছে। আমি কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পাবো জানাবেন। আপনি এটা নিয়ে খুব চিন্তা করবেন না, এটা অনেক দেশের অনেক ডাক্তাররা অনেকভাবে না জেনেও বলে থাকে যে আপনার 70% মর্টালিটি আছে, আপনার 60% না হলে আপনার বাচ্চা হবে না। কথাটা সত্য, কিন্তু এটা আপনার শরীরের ভিতরে তৈরি হতে পারে। আপনি যদি শুক্র খান, শুক্র বলতে কি, মধুর ভিতরে শুক্র আছে, এটা কারো কোনো অবিশ্বাস করার কিছু নাই। ডিমের ভিতরে অজস্র শুক্র আছে, আপনি অজস্র ডিম খেতে পারেন, তবে খেয়াল রাখতে হবে ডিমটা যেন খুব বেশি সিদ্ধ, বেশি ভাজা, বেশি ভুনা ডিম না হয়। আপনি কোয়েল পাখির ডিম বেশি করে খেতে পারবেন, কোয়েল পাখির ডিম খেলে বেশি শুক্র পাওয়া যায়। আচ্ছা, আর আপনি খাবেন প্রতিদিন 20টা খুরমা, 20টা খেজুর, 20টা কিশমিশ, 20টা বাদাম, আপনার মর্টালিটিটা দেখবেন নেমে আপনার 10-এর ঘরে এসে বসে। আপনি খেতে থাকেন, আল্লাহ মালিক, আমি যাদেরকে বলছি, যারা আমাদের কথা মানছে আল্লাহর রহমতে আল্লাহর হুকুমে, তাদের বহু সকলেরই মোটামুটি অলৌকিকভাবে আশ্চর্য হলেও ছেলে মেয়ে দুভয়ে এই শুক্র বেশি বেশি খেয়ে তারা তাদের ন্যাচারাল পদ্ধতিতে এই সমাধান বের করে ফেলছে। আপনি যেখানে শুক্র আছে, আর অনেক শুক্র আপনি খেতে চান, যেরকম বুট আপনি পাউন্স করে খান, বুটটা আপনি পানি দিয়ে 1-2 দিন ভিজাবেন, তারপরে বুটটাকে একটা নরম কাপড়ের ভিতরে এই বুটটাকে বেঁধে ঝুলিয়ে রাখেন, 1-2 দিন পরে দেখবেন ওটার ভিতর থেকে, যেটাকে বাংলায় বলে গেরি, আবার ইংরাজিতে বলে পাউন্স, মানে মাথা বেরোইছে, এটা এখন শুক্রে পরিপূর্ণ হলো, এটা অ্যান্টি ক্যান্সার হয়ে গেল, ওই বুটটা আপনি খান। অনেকে মুগ ডাল, সারা বিশ্বে মুগ থেকে পাউন্স করে খান। আপনি গুলশান বনানীতে যদি কখনো বাজারে যান, দেখবেন যে এতটুকু এতটুকু মুগের মুখের ভিতরে এরকম ই করা, কালাই মুগ এগুলোর মধ্যে গেরি করা, ওটার মধ্যে অজস্র শুক্র আছে। শুক্র আল্লাহ তাআলা অনেক দিছে, আপনি জোগাড় করে খান। যেরকম মধুর ভিতরে অজস্র শুক্র আছে, আপনি খাঁটি মধু মধ্যপ্রাচ্যে অজস্র পাওয়া যায়, মধু খান। যেই বীজগুলির মধ্যে শুক্র আছে সেগুলো এরকম পাউন্স করে খান, আল্লাহ রহমত দিবে। আপনি আমার কথা মতন একটা মাইন্ডসেট করেন 6 মাসের, এটার 6 মাসের মাইন্ডসেট লাগবে স্বামী স্ত্রী উভয়ে, আপনি দেখবেন সব ঠিক হয়ে যাবে। আমার কথাগুলো শুনেন, ডিম খেতে থাকেন, কোয়েল পাখির ডিম, অনেক বেশি করে কোয়েল পাখির ডিম আপনি খেতে পারবেন, খেতে থাকেন, দেখা যাক আল্লাহ মালিক আল্লাহ কী করেন। এই বীর্যের পরিমাণ কমে যাওয়া, এর মর্টালিটি বা চলাচল কমে যাওয়া বর্তমান সময়ে আধুনিক সমাজের কিন্তু একটি অন্যতম সমস্যা। অ্যাজিওস্পার্মিয়া, অলিগোস্পার্মিয়া ইত্যাদি যেগুলি মেডিকেল পরিভাষায় বলা যায়, এই সমস্ত খাবারের মাধ্যমে কিন্তু এই সমস্যার অনেকাংশেই সমাধান সম্ভব। আশা করি মাশরুম এটার খুব ভালো কাজ করে, গুটি মাশরুম। দর্শক, এর সঙ্গে শেষ হলো আজকে আমাদের অনুষ্ঠান। অনুষ্ঠানটি সম্পর্কে আপনাদের মতামত জানাবেন, পরামর্শ দিবেন, এবং এর সঙ্গে ভুলবেন না আপনাদের কোনো প্রশ্ন থাকলে তাও আমাদের কাছে লিখতে। আমাদের কাছে লিখার ঠিকানা জানিয়ে দিচ্ছি, মডার্ন হার্বাল গ্রুপ, 2 নম্বর শহীদ তাজউদ্দিন রোড, মগবাজার চৌরাস্তা, ঢাকা 1217। আপনারা মোবাইলও করতে পারেন কোনো সমস্যার সমাধান জানার জন্য। মোবাইল নাম্বার হচ্ছে 01911386617, কিংবা 01729098330। দর্শক, আগামীকাল ঠিক একই সময়ে, অর্থাৎ বাংলাদেশ সময় রাত 12টায় ইসলামিক টিভিতে আপনাদের সাথে আবারও দেখা হবে, কারণ সে সময় আপনাদের প্রিয় অনুষ্ঠান মডার্ন হার্বাল গ্রুপ সুস্থ থাকুন সুন্দর থাকুন অনুষ্ঠানে পরবর্তী পর্বটি প্রচার হবে। তার আগ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। শুভরাত্রি।